বন্ধুরা, আমি মহিউদ্দিন, মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। থাম্বনেইল দেখেই বুঝে গেছেন যে আমি কোন বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব বা কোন বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তার আগে একটা কথা আমি বলে নিই, যে আপনি প্রায় যেখানে 26 থেকে 30 হাজারের একটা সার্কুলার আসে, আপনি যদি এই সার্কুলার থেকে আপনার জবটা বের করে নিয়ে না যেতে পারেন, তাহলে আপনার মতো দুর্ভাগা আর কেউ নাই। এই ব্যাপারে আপনার কপালের দোষ দেওয়ার কোনো যুক্তিসঙ্গত ব্যাপার না, কারণ ভাগ্য, আপনি যদি ভাগ্যর দোহাই দিয়ে পড়ে থাকেন যে আমার ভাগ্য ছিল না এই জন্য আমার জবটা হয়নি, তাহলে আমার কখনোই হবে না, এটা যুক্তিসঙ্গত। ভালো কিছু বা ভালো কোনো জিনিস আপনি যদি অর্জন করতে চান, সেটা ছিনিয়ে নিতে হয়, আর আপনি যদি সেটা সচেষ্ট হন বা আপনি যদি চেষ্টা করেন, আপনি পাবেন। আপনি পাবেন না কেন? এটা প্রায় 26 থেকে 30 হাজারের কাছাকাছি একটা সার্কুলার, এত বড় সার্কুলার হয়ে যাবে আর আপনি জবটা নিয়ে নিতে পারবেন না, তাহলে আপনার মানে সামনে যদি এসে আরো বড় সার্কুলার আছে, সেখানে আপনার ভবিষ্যৎ কি? এই প্রশ্নগুলো রেখে আজকে আমি আমার কথা আপনাদের সাথে শুরু করছি। আশা করি সবাই পজিটিভলি নেবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে আর একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা মাঝখান থেকে স্কিপ করে যাবেন না, এই কারণে যে আপনারা যদি মাঝখান থেকে স্কিপ করে চলে যান, তাহলে অনেক মূল্যবান যে টপিকস বা অনেক মূল্যবান তথ্য থাকে, সেই তথ্যগুলো মিস হয়ে যায়। এটা আমাদের জন্য আসলে যে পণ্ডশ্রম হয়, কষ্টটা বৃথা যায়, আর আপনাদের জন্য আপনারা ভিডিওটা থেকে যে সম্পূর্ণ উপকার বা সঠিকভাবে উপকৃত হতে পারেন, সেটা থেকে আপনারা বঞ্চিত হন। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই বিষয়ে আমি বলবো যে যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019কে টার্গেট করে পড়তেছেন বা টার্গেট করছেন তাদের জন্য, এবং যারা প্রস্তুতিটা, যাদের প্রস্তুতিটা নিজে মনে করতেছেন যে আসলে আমার প্রস্তুতিটা সেই পর্যায়ে নেই, আমি চাকরিটা পাওয়ার মতো অবস্থায় নেই, আমি পরীক্ষা দিতে কি পরীক্ষা দিব আমি নিজেই জানি না, তাদের জন্য বিশেষ মানে স্পেশালি তাদের জন্য আর ওভারঅল সবার জন্য, কারণ আমি যে টপিকস নিয়ে কথা বলবো, যার যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, সেটা আমার আজকে গবেষণা বা আজকে আমি এটা নিয়ে আমি স্টাডি করছি যে আপনাদের কিভাবে এই জিনিসগুলো অত্যন্ত সহজভাবে আপনারা এই প্রস্তুতিটা কমপ্লিট করতে পারেন, যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019কে টার্গেট করে পড়তেছেন। তা আশা করি যারা বন্ধুরা আছেন সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন, কারণ আপনাদের নিয়েই আমাদের চ্যানেল এবং আপনাদের নিয়ে আমাদের সামনে এগিয়ে চলা। যদি একজন এখান থেকে, আমার এই ভিডিওটা থেকে একজন বা দুইজনও জব পায়, সেটাই আমি নিজেকে সার্থক বলে মনে করি। তবে আমি সেটা চাই না, আমি চাই আমার যে ভাই বোনরা এই মুহূর্তে দেখতেছেন, প্রত্যেকটা ভাই বোন মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটা দেখবেন এবং সেই অনুযায়ী যদি কাজ করেন আপনি, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি জব নিয়ে বের হয়ে যেতে পারবেন। অনেকে জেলাসফুল হয়ে বলে যে ভাই আপনি একটু বেশি কথা বলেন। হ্যাঁ ভাই, আমি বেশি কথা বলি, এটাই বাস্তবসম্মত। আসলে আমার ভাই বোন যারা, এই বেশি কথার কারণেই আমার সাথে প্রায় 10 হাজারের কাছাকাছি আমার ভাই বোন আমার সাথে আসছেন, আর যাদের বেশি কথা পছন্দ নয়, আসলে বাস্তবতাটা হচ্ছে যে আপনি অনেক জায়গা অনেক সময় নষ্ট করেন, কিন্তু যখনই আপনি আপনার নিজের জন্য কোনো কিছু দেখতে চান তখন সময় থাকে না। হ্যাঁ, তখন ভিডিও 2 মিনিট বা 3 মিনিট হলে আপনার কাছে বড় হয়ে যাবে, কারণ বাস্তবতা হচ্ছে যে আমরা জন্মগতভাবে মানুষের একটা প্রবৃত্তি আছে যে আমি যখন নিজের জন্য কিছু করতে যাই বা আমি যখন নিজের জন্য কোনো সময় ব্যয় করতে চাই, সেটাকে আমি অপচয় হিসেবে ধরে নিই। আসলে যারা অপচয় হিসেবে ধরবেন বা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তবে আমার বৃহত্তর অংশ যে ভাই বোনরা আছেন তাদের জন্য আমি ভিডিও মেক করি, এবং আমি বাস্তব কথা বলার আগে সেই কথাটার টপিকস বা সেটার যে ব্যাপার, সেটা যেন তারা কেন তারা সেই জিনিসটা করবে সেটাকে আমি ফলো আপ করি। সো বোধ আমাদের সাথে থাকবেন। যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019কে টার্গেট করছেন তাদের জন্য আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব পরীক্ষার আগ পর্যন্ত, এবং যারা নতুন ভাই বোনরা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, গ্যারান্টি দিচ্ছি আপনার সাবস্ক্রিপশন বৃথা যাবে না। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019কে যারা পাখির চোখে রেখেছেন যে আমি এটাই জবটা নিয়ে যাব, অনেকে ভাই বোনরা দেখা গেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018তে ভাইবা দিছেন, অনেকের জব হবে অনেকের হবে না, অনেকে মন খারাপ করবে অনেকে খুশিতে মিষ্টি বিলাবে। যারা মন খারাপ করবে তাদের মন খারাপ করার কোনো কারণ নেই, যারা মনে করতেছেন যে আমার চাকরিটা হওয়ার পসিবিলিটি কম তারা এই 2019কে টার্গেট করেন।
আর যারা প্রিলিমিনারিতে টিকতে পারেন নাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018-তে, তাদেরকে অবভিয়াসলি এটাকে টার্গেট করা উচিত, কারণ ওখানে 18,000-এর মতো নেবে, এখানে প্রায় তার দ্বিগুণের কাছাকাছি প্রায় 30,000 প্রকারান্তরে প্যানেলও করতে পারে যদি মনে করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যেমন 12,000-এর কথা বলে 18,000 নিচ্ছে, এখানে 26,000-এর কথা বলে 40,000-ও নিতে পারে। এটা একান্তই তাদের ব্যাপার, পরবর্তীতে তাদের যদি মনে হয়। সেক্ষেত্রে আপনি আপনার প্রস্তুতিটা ধুরোধারোভাবে শুরু করেন, সময় খুবই কম। প্রস্তুতি শুরু করার জন্য যে জিনিসটা করবেন, সর্বপ্রথমেই আপনি দেখবেন বেছে বেছে আপনার দুর্বলতাটা কোথায়। আমি আগে বলিনি সেই ভাই বোনদের জন্য আমার ভিডিও একেবারে, যে প্রস্তুতি যারা নতুন, যে অনার্স ফাইনাল ইয়ার কমপ্লিট করছেন, যারা নতুন যোগ্যতা অর্জন করছেন পরীক্ষা দেওয়ার জন্য, এবং যারা মনে করতেছেন আমি শুধু পরীক্ষা দিয়ে যাচ্ছি কিছু তো টিকতেছি না, তাদের জন্য, এবং দেখা গেছে যিনি নিজেকে মনে করতেছেন আসলে আমার দ্বারা হবে না, ভাই আমার সাথে একটু সময় দেন, আপনি তো ছেড়েই দিচ্ছেন, তা আমাদের সাথে একটু সময় দিয়ে আপনি একটু পরীক্ষা দেন, বা আমাদের ফলো আপ যেভাবে আমরা করি সেভাবে আপনি একটু করেন, পরে দেখেন কোনো কাজ হয় কি না। তা নিজের জন্য এই ভিডিওটা 10 মিনিট থেকে 12 মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। প্রথম যখন আপনি শুরু করবেন, আপনার প্রথম যখন আপনি শুরু করবেন আপনার পড়া, আপনি জিরো, নিজেকে মনে করবেন জিরো। আপনি কোনো একটা কাজ করার আগে বা চাকুরি স্টাডির ক্ষেত্রে যদি আপনার ভিতরে ইগো ভর করে, ইগো ইগো বুঝেন, এই ইগো যদি ভর করে যে আমি অনেক কিছু জেনে ফেলছি, আমি চাকুরি পেয়ে ফেলছি, চাকুরি পাওয়ার আগে বা চাকুরি পরীক্ষার আগে যদি এটা ইগোর মনের ভিতরে ঢুকে যায় তাহলে আপনি শেষ। এই ক্ষেত্রে আমার পরামর্শ হবে নিজেকে একেবারে একটা কাতারে নামিয়ে আনুন যে আপনি কিছুই জানেন না, আপনার অনেক কিছু জানতে হবে এবং আপনার অনেক কিছু জানার আছে জবের স্টাডির জন্য, আপনি কোনো মহাপণ্ডিত হয়ে যাননি। যদি আপনি নিজেকে মহাপণ্ডিত মনে করেন, নিজে পিছিয়ে গেলেন এবং নিজে অনেক অন্যদের থেকে একটা পার্থক্য সৃষ্টি করে ফেললেন নিজের ভিতরে, তখন আপনার পড়তে ইচ্ছা করবে না, কিন্তু পরীক্ষা দিতে গেলে তখন আপনি বুঝবেন যে আসলে ব্যাপারটা আমি কি ভুল করছি। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে মেধা বুঝেন, মেধা, হ্যাঁ মেধা এমন একটা জিনিস যে আল্লাহ প্রদত্ত একটা জিনিস, অন্যজন হয়তো 2 ঘন্টা পড়ে যা বুঝবে, আপনি 4 ঘন্টা পড়ে তা বুঝবেন। বাস্তবতা হচ্ছে মেধা কখনো চেষ্টাকে ছাড়িয়ে যেতে পারে না, কিন্তু চেষ্টা দিয়ে মেধাকে ছাড়িয়ে যাওয়া যায়। আমি আবারও বলছি, মেধা কখনো চেষ্টাকে ছাড়িয়ে যেতে পারে না, কিন্তু চেষ্টা দিয়ে মেধাকে ছাড়িয়ে যাওয়া যায়। আপনি এটা মূল মন্ত্র হিসেবে রাখুন, অন্য কতটা মেধাবী বা অন্যজন কতটা পণ্ডিত, আপনার বন্ধু কতটা মেধাবী সেটা কম্পেয়ার করতে গেলে আপনি হতাশ হবেন। ওগুলো না ভেবে আপনি আপনার নিজের চেষ্টা আজ থেকেই শুরু করেন, এখন থেকে শুরু করেন, এবং আপনি দেখেন আপনার দুর্বলতাটা কোথায়, আপনার দুর্বলতা অঙ্কে, আপনার দুর্বলতা ইংলিশে, আপনার দুর্বলতা বাংলায়, না আপনার দুর্বলতা সাধারণ জ্ঞানে। আপনার দুর্বলতা আমি বলে দিচ্ছি কোথায়, আপনার দুর্বলতা হচ্ছে ভয়, আপনার দুর্বলতা হচ্ছে কনফিডেন্স লেস, আপনার ভিতরে নিজের উপরে কোনো কনফিডেন্স নাই, যে আমি পরীক্ষা দিলে আমি পারবো না, এটাই আপনার দুর্বলতা, বড় প্রথম দুর্বলতা। আর এই দুর্বলতা থেকে আপনার প্রত্যেকটা দুর্বলতা গজিয়ে ওঠে, সেটা অঙ্ক ওঠে, অঙ্ক আমার মিলবে না, আমি তো বাসায় অঙ্ক করি সুন্দর করে মিলে যায়, কিন্তু পরীক্ষার হলে যেহেতু আমি পারি না, আপনি এটাই মনে করেন, এই জন্য আপনি পারেন না যে আমি বাসায় পারবো পরীক্ষার হলে পারবো না, কারণ আপনি নিজেকেই নিজে সেট করে ফেলছেন এইভাবে, আপনি কেমনে পারবেন। তা নিজেকে বদলান, কনফিডেন্স কখন ফিরে পাবেন, কনফিডেন্স ফিরে পাবেন কখন, আপনি ঘুমালে, আপনি সময় নষ্ট করলে, আপনি যে আমি একটা ভিডিও মেক করতেছি এটা স্কিপ করে করে টেনে গেলেন, আবার আর একটাই যেয়ে গেলেন, তারপরে গান দেখলেন বা মন ভালো হয়ে গেল, তারপরে দেখা গেছে কোনো নাটক দেখলেন, এতে আপনার কনফিডেন্স বাড়বে? মোটেই না। আপনি যে কোনো ভালো একটা টপিকস দেখেন, যে আপনার যেটা জবের সাথে স্টাডির সাথে সম্পর্কযুক্ত, আপনি যদি আপনার লাইফটাকে মানে এখন কিছুটা সময় দেন, পৃথিবীর রূপ রস গন্ধ থেকে এখন নিজেকে একটু বঞ্চিত করেন, আপনি এই খারাপ যে মানে নিজের কাছে পড়ালেখাটা, মানে যেমন আপনি গণিত পারেন না, যখন গণিত করতে যাবেন তখন মনে হবে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ করছি, এই নিজের কাছে যে খারাপ জিনিসগুলো মনে হচ্ছে যে আমার কাছে খুব কষ্ট লাগতেছে, বা আমি আগ্রহী না, আমি ইংলিশটাই আগ্রহী না, অ্যান্টোনিম সিনোনিম পারি না, এই জিনিসগুলো একটু জোর করে করেন, কনফিডেন্স লেভেলটা ফিরে আসবে। কনফিডেন্স লেভেল এমনি এমনি আসে না, কনফিডেন্স লেভেল আসে তখনই যখন আপনি যে জিনিসটা কম পারেন সেই জিনিসটা বেশি বেশি পড়বেন, তখনই আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো করবে, আর যখন আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো করবে তখনই আপনি দেখবেন যে 10 দিন 20 দিন পর নিজের ভিতরে একটা বাস্তবসম্মত পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারছেন। যারা একেবারে কিছু পারেন না তাদের জন্য আপনি সবচেয়ে ভালো পারেন কোনটা সেটাকে চুজ করুন।
আপনি সবচেয়ে ভালো পারেন সাধারণ জ্ঞান। হ্যাঁ ভাই, সাধারণ জ্ঞান আপনি বই দিয়ে, সাধারণ জ্ঞান দিয়ে আপনার পড়া শুরু করুন। সাধারণ জ্ঞান আপনি 3 দিন পড়ুন, দেখবেন সাধারণ জ্ঞান সম্পর্কে আপনার একটা ভালো নলেজ আসছে। আপনি তারপরে কোনটা পারেন না, গণিত ভয় পান, গণিত বই দেখলে দৌড়ায় পালান। গণিত যেটা ভয় পান, সবচেয়ে গণিতের ভিতরেও তো একটা পার্ট আছে যেটা আপনি পারেন, সেটা পিছনে সময় দেন দৈনিক 2 ঘন্টা। তবে রেগুলারিটি স্টে ভালো কোনো ওষুধ আর নাই। রেগুলারিটি মেনটেন করতে যে পারে, সে জীবনের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করতে পারে। আপনি 2 দিন করে 3 দিন বললেন যে দূর ভাল লাগছে না, ভাই কি বলে এত কঠিন কাজ দিল। আসলে আপনি যদি রেগুলারিটি মেনটেন না করে আপনি যদি সাকসেস হতে চান, তার চেয়ে বোকামি আর কিছুই নাই, আর সেই সাকসেস কখনো আপনাকে ধরা দেবে না। আপনি 1 ঘন্টা পড়েন দৈনিক, রেগুলারিটি মেনটেন করেন। আপনি 2 ঘন্টা পড়েন, রেগুলারিটি মেনটেন করেন। আপনি 10 মিনিট পড়েন, রেগুলারিটি মেনটেন করেন। আর রেগুলার যে কাজ করবেন আপনি, এটা আপনার অভ্যাসে পরিণত হবে, আর অভ্যাসই আপনাকে পারে আপনার মানে আপনার সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দিতে। আপনার অভ্যাস যদি হয় 2 দিন পরে 3 দিন পর রেখে দেওয়া, তাহলে আপনি নিজেকে নিজে ফাঁকি দিচ্ছেন, ফ্যামিলিকে ফাঁকি দিচ্ছেন, তার সাথে প্রকারান্তরে দেশকে ফাঁকি দিচ্ছেন। আপনি দেশের উপরে একটা বেকারত্বের বোঝা চাপিয়ে দিচ্ছেন। আপনি ফ্যামিলির উপর বোঝা মানে আপনি সমাজের উপর বোঝা, সমাজের উপর বোঝা মানে আপনি আপনি আপনার গ্রামের উপর বোঝা, গ্রামের উপর বোঝা মানে টোটালি আপনি দেশের উপর বোঝা। আপনি চাকরি পান না, আপনি দোষ দেন সরকারের, আপনি দোষ দেন কার, ফ্যামিলির, আপনি দোষ দেন ঘুষ ছাড়া জব হয় না। আপনি ভাই নিজেকে কখনো মূল্যায়ন করছেন নিজে, যে আপনি কেন জবটা পাচ্ছেন না? অনেক জব দিচ্ছে গভর্নমেন্ট, এখন হিউজ জব সার্কুলার দিচ্ছে। বিগত স্বাধীনতার পরে আপনার বিগত 40 বছর ধরে যে জব সার্কুলার না হয়েছে, কয়েক বছরে সেই জব সার্কুলার হয়েছে। আপনি এর থেকে যদি নিজের জবটা আপনি চুজ করে না নিতে পারেন, তাহলে আপনি কিভাবে জব নেবেন? আপনি সমালোচনা অন্যের, ব্যর্থ মানুষ কি করে জানেন ভাই? ব্যর্থ মানুষ সবসময় নিজের ব্যর্থতাকে অন্যের উপর চাপিয়ে দেয়। আপনি নিজের ব্যর্থতাকে নিজের ব্যর্থতা হিসেবে মনে করেন যে এটা আপনার ব্যর্থতা, তাহলে আপনি নিজেকে সংশোধন করে নিজে সঠিকভাবে আপনার স্টাডিটা কমপ্লিট করতে পারবেন। আপনি ঘুষের উপর দোষ দিয়েন না, আপনি অন্যের উপর দোষ দিয়েন না, টাকা ছাড়া জব হয় না। এটা যে ব্যর্থ সে নিজেকে বলে, টাকা ছাড়া জব হয় না, পরিবারকে বোঝায়, পরিবার মা বাবা, অশিক্ষিত মা বাবা, মূর্খ মা বাবা, আমাদের মূর্খ মা বাবা সেটাই হাততালি দেয় যে হ্যাঁ আমার ছেলে তো সত্যি বলছে, ঠিক বলছে। আসলে সেই সেই দিন এখানে নাই যে টাকা দিয়ে জব হবে। হ্যাঁ, গভর্নমেন্ট এ ব্যাপারে অত্যন্ত সতর্ক, অত্যন্ত সচেতন। আপনি আপনার কাজ করেন, আপনার রেজাল্ট আল্লাহ একদিক দিয়ে না একদিক দিয়ে বের করে দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনি যদি নিজেকে ফাঁকি না দেন, আপনি যদি সৎভাবে চেষ্টা করেন, আপনার জব হবে, ই আমি গ্যারান্টি দিচ্ছি। যারা নতুন তাদের কাছে আমার পরামর্শ ভাই, যারা নতুন ভাই বোনরা, অনেকে অনার্স ফাইনাল পরীক্ষা 4 বছর মেয়াদি যে অনার্সটা হলো সেটা ফাইনাল হয়েছে, অনেক ভাই বোন পরীক্ষা দেবেন, অনেক বোনেরা পরীক্ষা দেবেন, বোনেরা আপনাদের জন্য 60% কোটা আছে, তারপরে যারা পোষ্য কোটা, ভাইয়েরা ভাইয়েরা আপুরা আপনাদের জন্য 20% কোটা আছে, বিজ্ঞানের জন্য 20% কোটা আছে, পুরুষ ভাইদের জন্য 20% কোটা আছে, তার মানে 100% কোটা সবারই আছে। 100%-এর ভিতরে কারো না কারো 1 কোটা আছে, কোটার বাইরে কেউই নাই। এখন কেউ বলতে পারবে না আমি কোটার বাইরে ভাই, আমার কোনো কোটা নাই। এখন কোটা কোটা করে না চিল্লিয়ে নিজের কাজ নিজে করেন, দেখবে দেখবেন আপনি সাকসেস হয়েছেন। আপনি এটাই না হন পরবর্তীটা হবেন, তার সেটাই না হন অন্য চাকরি হবে আপনার, সো চাকরি জব বা একটা পাবেনই আপনি। এই জন্য যে আপনার কাছে অনুরোধ ভাই, আপনি যে সাবজেক্টটা কঠিন মনে করছেন সেটার জন্য আপনি রেগুলারলি মেনটেন করেন। অঙ্কটা কঠিন মনে করছেন, অঙ্ক অঙ্ক আপনার বলে গণিতের জন্য আপনি 6, 7, 8 এই 3টে বই সংগ্রহ করেন, 3টে বই সংগ্রহ করে 3টে গাইড সংগ্রহ করেন, নোট গাইড, নোট গণিতেরও নোট হয়, আপনি নোট গাইড সংগ্রহ করেন। নোট গাইড সংগ্রহ করে তারপরে আপনি আপনি 2 মানে পরীক্ষার আগ পর্যন্ত আপনি প্রত্যেকটা বই নিজের মতো করে ওই গাইড দেখে দেখে শেষ করেন, গাইড দেখে দেখে শেষ করেন। খাতা কেনেন আপনার ওই যে বাই যে কম দামি খাতা পাওয়া যায় না মার্কেটে, সেই কম দামি খাতা রিম হিসেবে কিনেন। এখানে গণিতের প্রস্তুতি এটা লেখেন, লিখে আপনার গণিত দুর্বলতাটা কাটাবেন কিভাবে, ভয় কাটাবেন কিভাবে। আপনি 6 থেকে 6টা বাদ দেন আপনার জন্য, আপনি যেহেতু সময় কম, আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর সামনে সময় কম, আমি 6 বাদ দেবো, 6 বাদ দিয়ে আমি 8, 9 আমি 7, 8, 9 এই 3টা বই সংগ্রহ করবো। 3টা বই সংগ্রহ করে আমি পিটি মানে আমার যে সহজ অঙ্কগুলো আছে, পাটিগণিত, বীজগণিত, মানে সুদাসুল, হ্যাঁ, সুদ কষা, লাভ ক্ষতি, তারপরে ট্রেন, নৌকা স্রোত, এই অঙ্কগুলো
মুখস্থ দেখে দেখে মুখস্থ করেন, আপনি দরকার হয় মুখস্থ কিভাবে করবেন মানে অন্যভাবে নেবেন না, আপনি অঙ্কগুলো করেন, করে দেখবেন নিজের ভিতর এইগুলো থেকে আসে ভাই। আমরা তো গাইড টাইড করে শেষ করে ফেলি, কিন্তু এইগুলো থেকে প্রশ্ন করে, তারপরে আপনাকে যে ব্যাপারটা করতে হবে, আপনি অঙ্কটা নিয়মিত সময় দেন, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা। অঙ্ক আপনি পারেন না, যে পারেন না বেশি সময় দেন, 1 মাস পরে 1.5 মাস পরে, তারপরে আমার আমাকে কমেন্টস বক্সে জানেন ভাই আমি করছি নিজে কোন অবস্থা আপনি আছেন। অঙ্ক আর ইংলিশ বাংলা, অঙ্ক ইংলিশ বাংলা এই তিনটে যদি আপনি সময় দেন, তিনটে ভালো পারলে আপনার জব আপনাকে দিয়ে যাবে, আপনাকে জব আপনাকে ডেকে নেবে। আপনি খুবই মানে নিজে কিছুই পারেন না, আমি তাকে বলছি ভাই আপনি দরজা বন্ধ করে দেন 3 মাসের জন্য, আপনি পরীক্ষার আগ মাসের মতো আগ পর্যন্ত বন্ধুদের সাথে মেশা বন্ধ করে দেন, আপনি দরজা বন্ধ করে আপনি আপনার জগৎ সৃষ্টি করেন বইয়ের সাথে। এবং কিভাবে আপনি পড়বেন, মহিউদ্দিন জব প্রিপারেশনের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আপনাকে বলে দেবো সেইভাবে পড়বেন, আপনি জব নিয়ে তারপরে বের হয়ে যাবেন এখান থেকে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই অনেক কথা বললাম, বন্ধুদের যে কমেন্টস আশা করতেছি আপনারা আপনাদের মনের যত কমেন্টস খুলে আমাদের এখানে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব সবার কমেন্টসের গুরুত্ব সহকারে এটা উত্তর দেওয়ার জন্য। আর যেটা বলতে চাই, যারা শেষ পর্যন্ত আমার দেখছেন তারাই আমার প্রকৃত দর্শক, তারাই আমার বন্ধু, অবশ্যই একটা করে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যত পারেন, আশা করি শেয়ার করবেন। আপনাদের শেয়ার, আপনাদের লাইক, আপনাদের কমেন্টসই আপনাদের সাবস্ক্রিপশনে আমাকে নতুন নতুন ভিডিও দিকে উদ্বুদ্ধ করেন, না হলে যেদিন আপনাদের রেসপন্স পাবো না সেদিন থেকে আমার চ্যানেল বন্ধ, সেদিন থেকে আমি বন্ধ করে দেবো ভিডিও। আজ পর্যন্ত এই অনেক অনেক বড় ভিডিও হলো, আশা করি শেষ পর্যন্ত দেখছেন, খোদা হাফেজ, ভালো থাকবেন।